দেশব্যাপী বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার সকালে জেলা শহরের বনরূপা এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে হামলা করে নিশ্চিহ্ন করা যাবে না। শত বাধা অতিক্রম করে এই দেশ স্বাধীন করেছে আওয়ামী লীগ, প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র, তাই হামলা মোকাবেলা কিভাবে করতে হয় তা আওয়ামী লীগের জানা আছে বলেও মন্তব্য করেন তিনি। সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুসা মাতব্বরের সঞ্চালনায় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপু চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।